আচ্ছা আমরা লাস্ট ক্লাসে ভ্যালিডেশন দেখেছিলাম এবং এর আগে আমাদের ক্রুড অপারেশন কমপ্লিট হয়েছিল। আজকে আমরা একটু ডাটাবেস সিডার এবং ফ্যাক্টরি সম্পর্কে জানব এবং এখন এটা জানতেছি কারণ হলো কি আমাদের কিছু ডামি ডাটা প্রয়োজন হবে এবং নেক্সট ক্লাস আমরা ইনশাল্লাহ অথেন্টিকেশনের উপরে নেব। সো আমাদের ডামি ডাটা প্রয়োজন আছে এবং কিছু রিয়েল ডাটারও প্রয়োজন আছে। আমি আগে যখন আমাদের এই ফোল্ডার ডিরেক্টরি দেখাইছিলাম এবং ডাটাবেস সম্পর্কে আপনাদেরকে যখন আগে আইডিয়া দিয়েছিলাম তখন বলেছিলাম যে ফ্যাক্টরির মাধ্যমে আমরা কী করি, ডামি ডাটা তৈরি করি এবং সিডারের মাধ্যমে কিছু রিয়েল ডাটা তৈরি করি। সো ফ্যাক্টরির মাধ্যমে কী করি, আমরা ডামি ডাটা তৈরি করি এবং সিডারের মাধ্যমে রিয়েল ডাটা তৈরি করি। আমরা যখন একটা অ্যাপ্লিকেশন রান করব, ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কিছু ডাটা কি পূর্বে আগে থেকেই থাকা উচিত। সো সেই ডাটাগুলো আমরা সিডারের মাধ্যমে তৈরি করি। যেমন আমি ওখানে উদাহরণ যদি দেই যে আমি একটা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে, এখন এই অ্যাপ্লিকেশনটা ইসে লাইভ সার্ভারে চালু করব অথবা আমার অন্য কারো কাছে দিব, আমার অন্য কোনো টিম মেম্বারের কাছে দিব। সো সে যখন রান করবে, আমার কিন্তু এখন পর্যন্ত অথেন্টিকেশনে কাজ করি নাই। সে অথেন্টিকেশনে আগে অথবা আমরা অনেক কিছুই করি না, আমি যদি ইসের কথা বলি, পুরোপুরি একটা অ্যাপ্লিকেশন যখন তৈরি হয়ে যাবে তখনই কথা বলতেছি, কিন্তু সো যখন একটা অ্যাপ্লিকেশন ফুল তৈরি হয়ে যাবে তখন আমাদের তো অ্যাডমিন প্যানেল অথবা ড্যাশবোর্ডে ঢুকতে হবে। ড্যাশবোর্ডে ঢুকতে হলে অবশ্যই পূর্বে একজন অ্যাডমিন তৈরি করে রাখতে হবে। আমার যদি অ্যাডমিন তৈরি করা নাই থাকে তাহলে আমি কীভাবে লগ ইন করবো? আমি অ্যাডমিন প্যানেলে ঢুকতে হলে আমাকে অবশ্যই লগ ইন করে ঢুকতে হবে। এখন এই যে লগ ইন করা অ্যাডমিন অথবা যে অ্যাডমিনের মাধ্যমে আমি লগ ইন করবো, তাকে আমি কীভাবে তৈরি করবো? তাকে আমরা তৈরি করবো এই সিডারের মাধ্যমে এবং ফ্যাক্টরির মাধ্যমে। ফ্যাক্টরি দিয়ে কী করা হয়, ফ্যাক্টরি হলো গিয়ে এটা ডেভেলপমেন্ট লেভেলে যখন থাকে তখনই সবথেকে বেশি লাগে। আমরা যখন ডাটা, অনেক পরিমাণ ডাটা প্রয়োজন এবং সেটা দিয়ে যখন টেস্টিং করব, তার জন্য আমরা ফ্যাক্টরি ব্যবহার করি। যেমন আমাদের এখন প্রোডাক্ট আছে, আমাদের অনেক প্রোডাক্ট প্রয়োজন, সো সেই প্রোডাক্টের জন্য আমার ফ্যাক্টরির প্রয়োজন হবে। ফ্যাক্টরির মাধ্যমে আমি কিছু ডামি প্রোডাক্ট, ধরো আমার 50টা 100টা প্রোডাক্ট প্রয়োজন, আমি সেই 100টা প্রোডাক্ট কি আমি বসে বসে ইনপুট করব? না, আমি তখন সেই ডামি প্রোডাক্টগুলো অথবা ডামি ডাটাগুলোই ফ্যাক্টরির মাধ্যমে তৈরি করব। সো আজকের ক্লাসে আমরা একটু এই সিডার ফ্যাক্টরি সম্পর্কে দেখব। আমি যদি একটু লারাভেলের ডকুমেন্টেশনে যাই, আমি প্রথমে একটু সিডারটা দেখি। সিডার কীভাবে তৈরি করতে হয় আমরা এগুলো সবই তৈরি করব এবং সেগুলো কীভাবে রান করতে হয়, তার ভিতরে কীভাবে আমি ডাটাগুলো তৈরি করার জন্য কোডগুলো কীভাবে লিখব সবগুলো এখানে দেওয়া আছে। আমরা মোটামুটি এখানে অনেকগুলো ইউজ করব। ও আমরা প্রথমে একটা সিডার তৈরি করতে হবে এবং সিডারগুলো তৈরি হয় কিসের উপর ডিপেন্ড করে, আমাদের ডাটাবেজের টেবিলের উপর ডিপেন্ড করে। যেমন আমাদের এখানে ইউজার টেবিল আছে, নাকি আমাদের এখানে ইউজার টেবিল আছে, সো ইউজার টেবিলের জন্য আমার সিডার তৈরি করতে হবে। ইউজার টেবিলে কিছু রিয়েল ডাটা তৈরি করতে হবে, এজন্য আমার ইউজার টেবিলের জন্য সিডার প্রয়োজন। আচ্ছা আমাদের ব্লগের দরকার নেই, ব্লগ সব জায়গা থেকে ডিলিট দিয়ে দেই। আমরা আপাতত ইউজার টেবিল এবং প্রোডাক্ট টেবিল নিয়ে কাজ করি, যদি ব্লগ লাগে পরবর্তীতে দেখা যাবে, আপাতত আমি ডিলিট দিয়ে দেই। ওকে, ব্লগটা ক্লিয়ার করে নিলাম। সো আমাদের এখন ইউজার টেবিল, ইউজার টেবিলের জন্য কোনো সিডার তৈরি করা নাই, আমাদের এখানে ইউজার টেবিলের জন্য সিডার তৈরি করতে হবে। আমি সেই সিডারটা কীভাবে তৈরি করব, সিডার তৈরি করার কমান্ড এখানে দেয়া আছে। এছাড়া আমরা যদি চাই পিএস পার্টিশন থেকেও বের করতে পারব। ওকে, পিএসপি পার্টিশন, ওকে, এখানে আমাদের সিডার তৈরি করার কমান্ড দেয়া আছে যে মেক সিডার। ওকে, সো আমি কীভাবে সিডার তৈরি করব এবং আমি কোন টেবিলের জন্য সিডারটা তৈরি করব, ইউজার টেবিলের জন্য। আরেকটা বিষয়, আমি যে ইউজার টেবিলের জন্য সিডার তৈরি করব নামটা কীভাবে দেবো, যেহেতু এটা একটা ক্লাস, সিডার যেহেতু একটা ক্লাস, সো আমি একটু নামটা
ক্যামেল কেসে দেওয়ারই চেষ্টা করব, অর্থাৎ ইউজারের ইউ বড় হাতে এবং ক্লাসের সি বড় হাতে, সরি আমি যদি দুইটা নাম দিই, যে ইউজার সিডার, এটার নাম যদি ইউজার সিডার দেই, সো আমার নাম হবে কি ইউটা বড় হাতের এবং এসটা বড় হাতের। এবং এটা চেষ্টা করবো আমরা একটু টেবিলের সাথে মিলাইয়া নাম দেওয়ার, যাতে আমার পরবর্তীতে বুঝতে সুবিধা হয় যে কোন ক্লাসের জন্য আমি এই সিডারটা তৈরি করেছি। এখানে কোনো কনভেনশন ফলো করা অথবা এই কোনো এই নাম দিতেই হবে, যেমন যেভাবে আমরা ডাটাবেস যখন তৈরি করেছিলাম তখন যে আমি ইউজার কনভেনশন ফলো করেছিলাম ডাটাবেস এবং মাইগ্রেশন ফাইল এবং মডেলের ভিতরে, সেভাবে এখানে সিডারে কনভেনশন ফলো না করলেও চলবে। বাট কনভেনশনটা ফলো করলে অথবা এই নামটা ফলো করলে কী হয় যে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমি এই সিডারটা কোন টেবিলের জন্য তৈরি করেছি। এবং আবারও বলতেছে সিডারের মাধ্যমে আমরা কী করবো, রিয়েল ডাটা তৈরি করব। যেমন আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হলে অবশ্যই আমার একজন পুরনো অ্যাডমিন অথবা পুরনো একজন অলরেডি একটা ডাটাবেজে থাকতে হবে। সো এই ডাটাটা আমি এই সিডারের মাধ্যমে করব। এবং ফ্যাক্টরির মাধ্যমে কী করব, আমি যখন ডেভেলপমেন্ট লেভেলে থাকি তখন কিছু ডামি ডাটার প্রয়োজন হয়, আবার কখনও কখনও প্রোডাকশনের প্রয়োজন পড়ে কোনো কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো এই ডামি ডাটাগুলো আমরা ফ্যাক্টরির মাধ্যমে করব। সো আমাদের প্রথমে আসি ইউজার টেবিলের জন্য, কিছু রিয়েল ডাটা প্রয়োজন, একজন ইউজার প্রয়োজন। আর এখানে ইউজার টেবিলে কী কী আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, এখানে আরও কয়েকটা কলাম আমি একটু বাড়াবো, যেমন ফোন নাম্বার, ফোন, এরপর আসবে অ্যাড্রেস এবং একটা দিয়ে দিই টেক্সট। আচ্ছা, সো নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল এবং পাসওয়ার্ড আমি চারটা রাখি। আচ্ছা, আর একটা আমি চাইলে রাখতে পারি, সেটা কি আমার যে ফটো, আমি কাস্টমার একটা ফটো ফিল্ড রাখতে পারি, সরি আমি কিন্তু এখানে ভুল করেছি, এখানে টাইপ হবে কি স্ট্রিং, টাইপ স্ট্রিং, এবং এর নামটা হবে ফটো, নাম হবে ফটো, এবং এটা নালাবল প্লাস এর একটা ডিফল্ট নামও দিয়ে রাখি, ডিফল্ট ফটো, ফটো ডট পিএন একটা ডিফল্ট নামও দিয়ে রাখি। ওকে, এবং আমাদের ইমেল, এবং ইমেলটাকে অবশ্যই ইউনিক হবে, আমরা যখন ইউজারে ডাটা ইনপুট করব ইমেলটা অবশ্যই ইউনিক হবে, কেননা একজন ইউজারের সাথে অন্য একজন ইউজারের ইমেল যদি মিলে যায় তখন কি আমাদের লগ ইন করতে অনেক ঝামেলা হবে এবং লগ ইন করা পসিবল হবে না। সে তখন কোন ইমেলের সাথে মিলাইয়া কোন পাসওয়ার্ডকে কোন ইউজারকে লগ ইন করাবে, আমার অ্যাপ্লিকেশনই তখন কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। এজন্য একই এই ইউজার টেবিলে কখনোই ইমেল, সেম ইমেল অথবা ডুপ্লিকেট ইমেল রাখা যাবে না, ইমেলটা সবসময় কি ইউনিক হতে হবে, যেহেতু আমরা ইমেলের মাধ্যমে লগ ইন করবো। এবং পাসওয়ার্ড এটাও স্ট্রিংয়ে থাকবে। সো হ্যাঁ, এটা আমাদের মাইগ্রেশন ফাইল একটু এডিট করা হয়ে গেল। এরপরে আসি আমি সিডার তৈরি করতে হবে, আমাদের কোন টেবিলের জন্য সিডার তৈরি করব, আমি ইউজার টেবিলের জন্য, সেখানে আমি পিএসপি আর্টিশান মেক ক্লোন সিডার সিডার, এবং সিডারের নাম আমি কী দিতে চাচ্ছি, ইউজার সিডার, ইউজার সিডার। আমি যদি আবারও ডকুমেন্টেশনে দেখি, আমাদের সিডার তৈরি করার কমান্ড কি পিএসপি আর্টিশান মেক সিডার এবং তারপরে সিডারের নাম, পিএসপি আর্টিশান মেক সিডার ইউজার সিডার, এটা রান করলাম, সরি আমার আর্টিশান বানানো ভুল। পিএসপি আর্টিশান মেক, সরি এখানে কিন্তু মেক মডেল না। আচ্ছা, আমার বারবার পুরোনোটা চলে আসতেছে, আমি একটু ক্লিয়ার করে নিই এটাকে, ক্লিয়ার, ওকে, এখন আবার নতুন করে দিই পিএসপি আর্টিশান মেক ক্লোন সিডার, এবং আমার সিডারের নাম কি ইউজার সিডার,
এন্টার আমার সিডারটা সাকসেসফুলি তৈরি হয়ে গেছে আমি এখন যদি সিডার ফোল্ডারে আসি আমি এখানে দেখতে পাচ্ছি ডাটাবেস সিডার আচ্ছা এখানে আরেকটা বিষয় যে ডাটাবেস সিডারটা কি আর আমি যে নতুন সিডারটা তৈরি করছি সেটা তো বুঝতেছে যে আমার ইউজার সিডার তৈরি হয়ে গেছে আচ্ছা ডাটাবেস সিডার হলো কি আমি যে সিডারগুলো তৈরি করতে আছি অথবা যে ফ্যাক্টরিগুলো তৈরি করতে আছি সেগুলোকে আমি যদি রান করতে হয় আমাকে ধরেন আমি কিছু সিডার আছে যেগুলো ডেভেলপমেন্ট লেভেল হ্যালো শুনতে পাচ্ছেন জি স্যার ভয় পেয়ে গেছি তো ভাই পুরো একবার আমার বাসার পাশেই হয়েছে বজ্রপাত পড়ছে আচ্ছা আমি ই করে আমরা যেখানে ছিলাম আর কি যে আমার এখানে যে সিডারগুলো তৈরি করব কিছু কিছু সিডার আছে যেগুলো অনেক সময় রান করার প্রয়োজন হয় না আমরা এই সিডারগুলোকে যখন রান করতে হবে অবশ্যই এই ডাটাবেস সিডারের ভিতরে সেই সিডারগুলোকে অথবা ফ্যাক্টরিগুলোকে রেজিস্টার করতে হবে